গরমে অতিষ্ঠ জনজীবন, তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কোথাও একটু ছায়ার দেখা পেলেই কিছুটা বিশ্রাম নিয়ে শরীর ঠান্ডা করতে ব্যস্ত সাধারণ মানুষ। গরমে খুবই কষ্ট হচ্ছে, গরমে এখন কুলা না দেন নাই যে বৈশা পড়ছি, সকাল থেকে ৫-৭ বার এইরকম বইছি, আর কত গাড়ি চালান যায় এই গরমের মধ্যে। শরীরটা হিট হয়ে যাচ্ছে, ঘামে যাচ্ছে, ক্লান্ত লাগেছে, পানি খাওয়ার ইচ্ছা লাগে। বৈশাখের শুরুতে এমন গরমে হাঁপিয়ে উঠেছে রাজধানীবাসী। তাই কেউ কেউ শরীর জুড়াতে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো শরবত খেয়ে প্রাণ জোড়ানোর চেষ্টা করছেন। প্রচন্ড গরমের জন্য আমরা সবাই অনেক অস্থির, এর জন্য খাইছি আর কি ঠান্ডা শরবত, ভালো লাগে গরমের দিনে লেবুর শরবত। অনেকে গরমে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছে খানিকক্ষণ। ছোট ছোট বাচ্চারা পানিতে জলকেলি খেলায় মেতেছে। আবহাওয়া অফিস বলছে গরম থাকবে আরও কয়েকদিন। গরমে অনেকের হিট স্ট্রোক, ডায়রিয়ার মতো নানা রকমের শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাই এই গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।